আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখানে যেটা দেখতেছিলেন সেটা হচ্ছে একটি ইলেকট্রিক জগের যেটার ইনসুলেটর ড্যামেজ তো আজকে আমরা ইলেকট্রিক জগ নিয়ে মূলত আলোচনা করব তো আমারটা যেটা ছিল সেটা মূলত কিয়াম ব্র্যান্ডের একটি ইলেকট্রিক জগ যেহেতু আমার মোবাইলের ক্যামেরা নষ্ট আমি এটি গুগল ফটো অ্যাড করে দিছি তো এটার ইনসুলেটরটা এমনভাবে ড্যামেজ হয়েছে যে আমরা যখন এটা একটা মিটার দিয়ে মানে মাল্টিমিটার দিয়ে যখন আমরা এটা রেজিস্ট্যান্স চেক করব তখন দেখব যে এটার যে রোদ সেটা কিলোহোমের মধ্যে চলে আসছে সাধারণত ইনসুলেট ইনসুলেটরের যে ম্যাটেরিয়ালটা বা ইলেকট্রিকের যে ইনসুলেটর যাই বলেন না কেন কেন তা ইনসুলেটরের রেসটি রেজিস্ট্যান্স অনেক বেশি হয় সাধারণত মেগাহোম এককে ইনসুলেটরের রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় তো সেখানে যেহেতু কিলোহমে চলে আসছে আর এটা ধরলে যেহেতু শর্ট করতেছে আর যে আর এই শর্ট করার কারণে অর্থাৎ নেগেটিভ পজিটিভ এই যে লাইভ আর নিউট্রাল এক হয়েও এই যে জগের যে কর্মদক্ষতাটা সেটিও কমিয়ে দিয়েছে তো এই কারণে এটা খুবই সিম্পল সমস্যা হইলেও সাধারণত যে আমি যেটা দেখাইতে চাচ্ছি বা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইনসুলেটর ম্যাটেরিয়াল একটা নির্দিষ্ট একটা মেয়াদ থাকে তাই নির্দিষ্ট রুটিন পরপর বা রুটিন টেস্ট অনুযায়ী ইনসুলেটর টেস্ট করাও আমাদের উচিত দুর্ঘটনায় এড়ানোর জন্য তো ইনসুলেটরের টপিক শেষ এখন আমরা আমাদের ইলেকট্রিক জগের যে ডায়াগ্রাম সেটা নিয়ে একটু পর্যালোচনা করি তো এটা হচ্ছে রকম একটি কিয়াম ব্র্যান্ডের এটি ইলেকট্রিক জগ বা অন্যান্য যে ইউনিভার্সাল ইলেকট্রিক জগের যে ডায়াগ্রাম সেটি এখানে দেখানো হয়েছে তো এখানে কালোটা মূলত নিউট্রাল আর লালটা লাইভ আকারে থাকে তো এখানে যেটা দেখা যায় যে অনেক সময় অন অফ সুইচ সুইচের জায়গায় অথবা কয়েলের মাঝখান বরাবর থার্মিস্টার অ্যাড করা থাকে আবার অনেক সময় দেখা যায় যে যেহেতু প্রেশার সেন্সর আর হচ্ছে থার্মিস্টর দুটো একসাথে অ্যাড করা থাকে ডিপি ডিআই অর্থাৎ ডাবল ফোর ডাবল থ্রো সুইচের মাধ্যমে অ্যাড করা থাকে তো এখন অনেক সময় আমরা সুইচ ফালাই দিই ওই সুইচের সাথেও থার্মিস্টর অ্যাড করা থাকে অনেকগুলা থাকে না যেমন এটা অন অফ সুইচের জায়গায় থার্মিস্টর অ্যাড করা নেই এই যে থার্মিস্টরটা এটা রয়েছে মূলত কয়েলের মাঝখান বরাবর যাতে জানি কোনো অকারেন্স হইলে বা ওভারহিটের জানি এটা বন্ধ হয়ে যেতে পারে একটা সাধারণত ইন্ডিকেটর থাকে কয়েলের সাপেক্ষে প্যারালালে থাকে যেহেতু মাঝখানে যে স্টিল কালারটা এটা হচ্ছে হিটিং এলিমেন্ট আর বাইরের তারের সাথে যে বেস কানেক্টর ওটাও সংযুক্ত থাকে তো ইলেকট্রিক জগের মূলত সার্কিট ডায়াগ্রামটাই এটা আর ইলেকট্রিক জগে আমার বেলায় যেটা দেখলাম সেটা মূলত পাওয়ার কটের সমস্যা ছিল এখানে সব কিছু পাওয়া গেলেও হিটিং এলিমেন্টের যে কয়েলটা এটা সচরাচর পাওয়া যায় না যার কারণে অনেক সময় কয় ইলেকট্রিক জগ বাতিল করে দিতে হয় তো এটা ছিল ইলেকট্রিক জগের এটি সিম্পল বর্ণনা আর এবার আমরা দেখি যে কিভাবে প্রফেশনাল পদ্ধতিতে কোনো যে তারের ইনসুলেটরের রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় তো এটা হচ্ছে একটি প্রফেশনাল পদ্ধতির ওয়ারিং ডায়াগ্রাম যেহেতু আমরা মেঘ জানি যে মেগার থেকে সাধারণত তিনটি তার বেড়ায় এর আগের ভিডিওতে যে টবে ক্লিপ দেখিয়েছিলাম যে আমি মাল্টিমিটারের মাধ্যমে ওম টেস্ট করতেছিলাম ইনসুলেটরে যদিও ওটা আছে কোনোভাবে কাজ চালানোর জন্যই তবে তিন টার্মিনালে মেগারের মাধ্যমে এটি আরও অ্যাকুরেট হয় তো ইনসুলেশন টেস্টারের যে মেকারটা এটা আগে এক সময় হাত দিয়ে ঘুরাই নিয়ে কারেন্ট উৎপন্ন হতো আর এখন অনেকে এক্সটার্নাল ব্যাটারি দিয়ে মডিফাই করেও কাজ করে তো মেকারের মাধ্যমে আমরা সাধারণত পরিভাষ সাপেক্ষে ইনসুলেটরের রেজিস্ট্যান্স পরিমাপ করি আর আমি ওখানে দেখিয়েছিলাম খালি ম্যাটেরিয়ালে ইনসুলেটর ইয়ে ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখাইছিলাম যে সেখানেও অনেক কম ওহম প্রদর্শিত হয়েছিল তো এখানে যে তিনটা টার্মিনাল হচ্ছে লাইভ বরাবর হচ্ছে একটা তার আর গ্রাউন্ডটা সাধারণত ইট সাপেক্ষে দেওয়া হয় এখানে যেহেতু গ্রাউন্ড কানেকশন দেয় নাই এটা ইটাকেই কমান ধরে প্রথমে পরিবাহের থেকে তারপরে আবার ইনসুলেটরের সাথেও দেওয়া হয়েছে তবে গ্রাউন্ড যদি কোনো সময় কানেক্ট না করা হয় অনেক সময় আবার ইনসুলেশনের যে রেসিস্ট্যান্সটা এটা সঠিকভাবে পাওয়া যায় না এটা ছিল এরকম একটি তো এই যে কানেকশন ডায়াগ্রাম এটা হচ্ছে প্রফেশনাল পদ্ধতি বা ইঞ্জিনিয়ারিং টার্ম অনুযায়ী ইনসুলেটর টেস্টিংয়ের পদ্ধতি তো ভিডিও আর বড় করবো না যেহেতু টপিক ছোটো অনেক সময় আমি আপনাদের মূলত একটা ইনশিওর করলাম যে আমাদের সব সময় উচিত রুটিন মাফিক ইনসুলেটর টেস্ট করা অর্থাৎ বড় বড় দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের এরকম ইনসুলেটর বা পরিবাহী রেস্টিভিটি এইসবগুলো আমাদের টেস্ট করে করেই জীবন অগ্রসর হওয়া উচিত তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য